জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক দিয়ে ঢোকার পথে চোখে মেলে সুন্দর একটি মসজিদ, আর বাম দিকে রয়েছে একটি সেন্ট্রাল ফিল্ড। সেন্ট্রাল ফিল্ড থেকে একটু সামনে এগোতে দেখলাম ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়াটা বড্ড সুন্দর। ক্যাফের পাশে রয়েছে সুন্দর একটি মুক্তমঞ্চ, যা অন্য বিশ্ববিদ্যালয়ে সচরাচর দেখা যায় না। ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে এগোতে থাকলাম সামনের দিকে। সামনের দিকে দূর থেকে চোখে মিলছিল এই বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুন্দর শহীদ মিনারটি। বিশ্ববিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত হলেও এটি 1972 সালে পূর্ণাঙ্গ রূপে কার্যক্রম শুরু করে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে একজন নারী উপাচার্য হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। 1973 সালে এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শহীদ মিনারের সম্মুখে রয়েছে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার। গ্রন্থাগারটির সামনে রয়েছে মুক্তিযোদ্ধাদের স্মারক ভাস্কর্য সংসপ্তক। জীবন বড়ই সুন্দর, চাপ নেওয়ার কিছু নেই। বাহ, কথাটা সুন্দর। এটাকে বলা হয় সপ্তম ছায়ামঞ্চ। সপ্তম ছায়ামঞ্চ থেকে সামনে এগোতে দেখতে পেলাম একটি মিলনায়তন। বাংলাদেশের প্রখ্যাত উপন্যাসিক জহির রায়হানের নাম থেকে এটির নামকরণ করা হয়েছে জহির রায়হান মিলনায়তন। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে। এই যেমন শীতকালে হিম উৎসব পালন করা হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো উঠে আসে এই উৎসবে। পুতুল খেলা, সাপ খেলা, ঘাটু গান, বাউল নাচ এসব স্থান করে নেয় এই উৎসবে। মিলনায়তনটির সামনে একটু এগিয়েই দেখতে পেলাম রসায়ন বিভাগ। রসায়ন বিভাগ আর পদার্থবিজ্ঞান বিভাগটি মুখোমুখি অবস্থান করছে। হুমায়ুন ফরিদি, শহীদুজ্জামান সেলিম, আবদুল্লাহ আল মামুন, মাশরাফি বিন মুর্তুজা এবং মুশফিকুর রহিম সহ আর অনেকে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র গবেষণা কেন্দ্র। এরপর রওনা হলাম দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম হলটি দেখার জন্য। এটি এই ভার্সিটির সব থেকে বড় হল। কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের নাম অনুসারে এই হলের নামকরণ করা হয় মীর মোশাররফ হোসেন হল। এটি দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম আবাসিক হল। এ হলের ধারণ ক্ষমতা প্রায় 1000। অনেকটা ঘোরাঘুরির এক পর্যায়ে ক্ষুধা লেগে গেল, খাবারের জন্য চলে গেলাম এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচিত জায়গা বটতলা। এখানে দোকানগুলো খুবই সারিবদ্ধভাবে সাজানো। এই দোকানগুলোতে প্রায় 40 পদের ভর্তা পাওয়া যায়, যা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনিও চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তা খাওয়ার জন্য চলে আসতে পারেন। তারপর এলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এই বিশ্ববিদ্যালয়ে মোট 16টি হল রয়েছে, যার মধ্যে 8টি ছেলেদের ও 8টি মেয়েদের। বঙ্গবন্ধু হলের সম্মুখে রয়েছে একত্রে 3টি বিভাগ। এগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওলজিক্যাল সায়েন্সেস। এরপর টিএসসি চত্বর হয়ে চলে এলাম টার্জেন্ট পয়েন্ট। টার্জেন্ট পয়েন্ট হয়ে সামনের দিকে এগোতে একে একে মেয়েদের হলগুলো চোখে মিলল। এর মধ্যে অন্যতম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, বেগম সুফিয়া কামাল হল, প্রীতিলতা হল, বেগম খালেদা জিয়া হল এবং সর্বশেষ নব ফয়জুন্নেসা হল। 720 একর এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে বন্য পশু পাখি দেখতে পাবো না, আসলে এটা অবাক করার মতো। তাই চলে এলাম উইল্ড লাইফ রেস্কিউর এরিয়াতে। শীতকালে অতিথি পাখিরা এই বিশ্ববিদ্যালয়ে এসে আশ্রয় গ্রহণ করে, তখন এই বিশ্ববিদ্যালয় আরও প্রাণবন্ত হয়ে যায়। তখন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই বিশ্ববিদ্যালয়ে ভিড় জমায়। কিন্তু দুঃখের বিষয়, এখন শীতকাল না। 720 একরে ঘেরা এই বিশ্ববিদ্যালয়টি সত্যি অসাধারণ, যেখানে পুরো ঢাকা শহর ছেয়ে গেছে দূষণে, অথচ এখানে এসে মিলবে লক্ষ সবুজের বিশুদ্ধ বাতাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।